আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ নিয়ামতে সকলেই অনেক ভালো আছেন। ফাতেমা আক্তার নামের এক বোন প্রশ্ন করেছেন, আমি জানতে চাচ্ছি মাসিক কেন হয় এবং মাসিক কি আল্লাহর দেওয়া কোনো শাস্তি। বোন এই সম্পর্কে জানতে চেয়েছেন। তো প্রিয় দর্শক, চলুন আজকে এই সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা যাক। তার আগে অবশ্যই সবার কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকবে যে সবাই ভিডিও শেয়ার করার চেষ্টা করুন, সকল বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন, যাতে সকল বোন এই সব বিষয়ে সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারে। তো প্রিয় দর্শক, নতুন যারা দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা আমাদের ফেসবুকে অ্যাড হতে চান তারা ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেই লিংকের মাধ্যমে অ্যাড হতে পারেন, অথবা আমাদের চ্যানেলের নামে সার্চ করলে পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। ওখানে অ্যাড হয়ে আপনার যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে ইনবক্সে SMS করতে পারবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে শুরু করা যাক। সূরা বাকারার 222 নং আয়াতে বলা হয়েছে, ওরা তোমাকে মাসিকের ব্যাপারে জিজ্ঞেস করে, বলে দাও এটা কষ্ট, তাই মাসিকের দিনগুলোতে নিজেদেরকে তাদের থেকে আলাদা রাখো, যতক্ষণ তারা পরিচ্ছন্ন হয়ে না যাচ্ছে ততক্ষণ তাদের কাছে যাবে না, তারপর যখন তারা নিজেদেরকে পরিচ্ছন্ন করে তখন তাদের কাছে যাও, যেখানে যেতে আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন। আল্লাহ অবশ্যই তাদেরকে ভালোবাসেন যারা বারবার তার কাছে ক্ষমা চায়। তিনি তাদেরকে ভালোবাসেন যারা নিজেদেরকে সবসময় পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে। আল বাকারা 222 নং আয়াত। অন্য ধর্মের মানুষের মধ্যে মাসিকের ব্যাপারে নানা ধরনের কুসংস্কার এবং নোংরা সব ধারণা ছিল এবং এখনও আছে। নারীদেরকে এই সময়টাতে একগড়ে করে রাখা হতো, তাদের সাথে এক বিছানায় কেউ শুতে চাইত না, তাদের সাথে একসাথে বসে খাবার পঞ্জর তো খেত না, আলাদা করে খেতে বসতে দেওয়া হতো, নারীদেরকে রান্নাঘরে রান্না করতে দেওয়া হতো না, কারণ তাদের রান্না করা খাবার খেলে মানুষ অসুস্থ হয়ে পড়বে। এ ধরনের নানা রকমের অন্যায় থেকে শুরু করে এই সময়টাতে নারীদের সাথে নানা ধরনের নোংরা কাজ করা হতো। দুঃখের ব্যাপার হলো এই কষ্টের সময়টাতে পুরুষরা নারীদের সাথে অন্যায় তো করতই, এমনকি পরিবারের অন্য নারীরাও মাসিকে থাকা মেয়েদের সাথে দুর্ব্যবহার করত। ইসলাম মাসিক সম্পর্কে যাবতীয় ভুল ধারণা অবসান করেছে, নারীদের সাথে অন্যায় করা বন্ধ করেছে, নারীদের এই স্বাভাবিক প্রাকৃতিক ব্যাপারটাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করেছে। যেই সব নারীবাদীরা অপপ্রচার করে বেড়ায় যে ইসলাম নারীদেরকে হ্যায় করে, তারা ইতিহাস পড়ে দেখুক, ইসলাম আসার আগে নারীদের জীবনী কি ভয়ঙ্কর কষ্টের এবং অপমানের ছিল। ইসলাম আসার আগে প্রত্যেক মাসে এক সপ্তাহ নারীরা যে পরিমাণ অন্যায় দুর্ব্যবহার এবং অপমান সহ্য করত, আর ইসলাম আসার পরে নারীদের অবস্থা কিভাবে আমূল বদলে গেল, সেটাই নারীবাদীদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। দুঃখজনকভাবে উপমহাদেশের মুসলিমরা হিন্দু ধর্ম দিয়ে ব্যাপকভাবে প্রভাবিত, হিন্দুদের নানা কুসংস্কার অশুচির ধারণা মুসলিমদের মধ্যেও ঢুকে গেছে, যার ফলে মাসিক সম্পর্কে ইসলাম যা শিখিয়েছে সেটা মুসলিমরা হিন্দুদের সংস্কৃতি বিশ্বাস কুসংস্কার দিয়ে গুলিয়ে ফেলেছে। এখানে গ্রামগঞ্জে এই সময়টাতে নারীদের সাথে ব্যাপক অন্যায় আচরণ হতে দেখা যায়। আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ ডিজাইন দিয়ে তৈরি করেছে, মাসিক আল্লাহর সর্বশ্রেষ্ঠ ডিজাইনের একটি অংশ। মাসিকের ব্যাপারটাকে খারাপভাবে দেখার সময় আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা কি আল্লাহর সর্বশ্রেষ্ঠ ডিজাইনকে খারাপভাবে দেখছি, আমরা কি আল্লাহর ডিজাইনের কোনো একটি ব্যাপারকে ঘৃণা করছি। আল্লাহ কুরআনে গর্ব করে বলেছেন যে তিনি মানুষকে সবচেয়ে সুন্দর গঠনে সৃষ্টি করেছে, সূরা আত-তিন 95 নং আয়াত।
আমরা কি তাহলে মানুষের গঠনের কোনো একটি দিকের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করার মতো দৃষ্টতা দেখাচ্ছি? এখন জেনে নেওয়া যাক মাসিক কেন হয়। অনেকে প্রশ্ন করে, আল্লাহ কেন মেয়েদের মাসিকের মতো এত কষ্ট দিলেন, এত রক্ত নষ্ট হয়ে কী লাভ, প্রত্যেক মাসে স্বামীদের 7 থেকে 10 দিন কষ্ট করতে হবে, কী দরকার ছিল এসবের? জরায়ুর ভিতরের দেওয়ালে একটি স্তর থাকে যেখানে ভ্রূণ গিয়ে সংযুক্ত হয়। যখন এই স্তরটি খসে পড়ে তখন কিছু রক্ত সহতা বেরিয়ে যায়, এটাই মাসিক। এই জটিল স্তরটি সুস্থ সবল ভ্রূণকে গ্রহণ করে এবং বিকৃত ভ্রূণকে মাসিকের মাধ্যমে বের করে দিয়ে অসুস্থ বিকৃত বাচ্চা হওয়া থেকে আমাদের রক্ষা করে। আল্লাহ এই স্তরে যথেষ্ট ব্যবস্থা করে রেখেছেন যেন এটি ভ্রূণের স্বাস্থ্য যাচাই করে সিদ্ধান্ত নিতে পারে সেটাকে রাখবে নাকি বের করে দেওয়াই ভালো হবে। অপরিপক্ক নষ্ট বা মৃত ভ্রূণ যা জরায়ু গ্রহণ করে না, ভিতর থেকে গেলে সেটা থেকে ইনফেকশন হয়ে যায়। এছাড়াও সেই ভ্রূণ থেকে ক্ষতিকর হরমোন তৈরি হয়, এ কারণে জরায়ুকে রক্ষা করার জন্য মাসিকের মাধ্যমে ভিতরটা পরিষ্কার করে নারীদের দেহ থেকে ক্ষতিকর হরমোন উচ্ছিষ্ট বের করে দিয়ে নতুন পরিষ্কার স্তর তৈরি হয়। এই পদ্ধতি নিশ্চিত করে মেয়েরা যেন সুস্থ থাকে, সুস্থ বাচ্চা ধারণ করার জন্য জরায়ু সুস্থ থাকে এবং মানবজাতির বংশবৃদ্ধিতে জেনেটিক ত্রুটি বাড়তে না থাকে। মাসিক আছে দেখি মানবজাতির জেনেটিক ত্রুটি বংশ পরম্পরায় ক্রমাগত বাড়তে বাড়তে মানুষ বিকৃত হয়ে যায়নি। এই জটিল স্তরটিতে প্রচুর রক্তনালী থাকে যা রক্ত প্রবাহিত করে স্তরটিকে ভ্রূণের জন্য উপযুক্ত রাখে। এই স্তরটি মাসের পর মাস রক্ষণাবেক্ষণ করা শরীরের জন্য যথেষ্ট ব্যয়বহুল একটি কাজ। এর জন্য প্রচুর রক্ত এবং পুষ্টি দরকার হয়। 4 মাসে মাসিক হওয়ার কারণে দেহে 53 মিলিয়ন জুলস শক্তি সাশ্রয় করে যা পুরো 6 দিনের খাবার থেকে আসা শক্তির সমান। স্বাভাবিক মাসিকের সময় গড়ে যে 30 থেকে 70 মিলি রক্ত বেরিয়ে যায় তাতে দেহের কিছুই যায় আসে না। এ কারণে সাধারণত মাসে একবার জরায়ু পুরনো স্তরটি ফেলে দিয়ে নতুন একটি স্তর তৈরি করে, কারণ সেটি করলে দেহের পুষ্টি এবং শক্তি অনেক খরচ কম হয়। এছাড়া পরিষ্কার একটি নতুন স্তরের লাভ তো আছেই। মাঝে মাঝে জরায়ু সিদ্ধান্ত নেয় যে এই স্তরটি বের করে দেওয়ার দরকার নেই, তার চেয়ে শরীরে শুষে নেওয়াটাই ভালো হবে, তখন আর কিছু বের হয় না, স্তরটি তখন শরীরে শুষে যায়। সুতরাং হঠাৎ 1-2 মাস মাসিক না হলে চিন্তার কারণ নেই, ঠিকমতো খাওয়া দাওয়া করে দেহকে স্বাভাবিকভাবে তার কাজ করতে সাহায্য করা উচিত। মাসিকজনিত সমস্যার অন্যতম কারণ হচ্ছে দেহকে ঠিকমতো পুষ্টি না দিয়ে তার স্বাভাবিক কাজে বাধা দেওয়া। মিডিয়ার ব্যাপক অপপ্রচারণায় নারীদের যে ধরনের চিকন দেহের গঠন ধরে রাখার জন্য উৎসাহ দেওয়া হয় সেটা সম্পূর্ণ বিকৃত মন মানসিকতার কাজ। প্রকৃত বিরুদ্ধ কাজ, নারী দেহ এই অত্যাচার সহ্য করার জন্য তৈরি করা হয়নি, এজন্যই আজকাল নারীদের এত ব্যাপক হারে মাসিকজনিত সমস্যা দেখা যায়। সেই সমস্যা কমাতে গিয়ে অনেকে পিল খায়, তারপর সারা জীবন পিলজনিত অনেকগুলো সমস্যায় ভোগে। মাসিক শুধু মানুষেরই হয় না, বানর, শিম্পাঞ্জি, গরিলা, বাদুর সহ আরও কিছু প্রাণীর মাসিক হয়। যেসব প্রাণী লম্বা সময়ে গর্ভবতী থেকে বাচ্চা জন্ম দেয় এবং সারা জীবনে অল্প কয়েকটি বাচ্চা জন্ম দেয় সেই সব প্রাণীর মাসিক হতে দেখা যায়, কারণ মাসিক হচ্ছে সুস্থ সবল বাচ্চা শেষ পর্যন্ত সুন্দরভাবে জন্ম দেওয়ার সম্ভাবনা যতটুকু সম্ভব বাড়ানোর জন্য দেহের প্রতিরক্ষা ব্যবস্থা। যদি মাসিক না হতো তাহলে বিকৃত বাচ্চা এবং মৃত বাচ্চা হতো অনেক বেশি। প্রচলিত অনুবাদ হলো বলে দাও এটা অশুচি, কিন্তু এখানে নাজাস অর্থাৎ অপবিত্রতা, অশুচি, নোংরা ব্যবহার করা হয়নি, বরং বলা হয়েছে বলে দাও এটা আজা। এর কুরআনের ব্যবহার করা অর্থগুলো হচ্ছে অসুস্থতা, ক্ষত, কষ্টকর অবস্থা, অসুবিধা ইত্যাদি। অনেকে এর ব্যাখ্যা করেছেন অপবিত্রতা, কিন্তু কোরআনে এই শব্দটি ব্যবহার হয়েছে পুরুষদের মাথার ত্বকের ক্ষত বোঝাতে, যা তাদেরকে
হাজের সময় মাথা কামাতে অসুবিধা তৈরি করে। মুসলিমদের উপর আহলে কিতাব এবং মুশরিকদের কষ্টকর আচরণ বোঝাতে, মুসলিমদের কষ্ট দেওয়া ছোটোখাটো ক্ষতি করা বোঝাতে, বাড়ি বৃষ্টির কারণে যে কষ্টকর পরিস্থিতি তৈরি হয় সেটা বোঝাতে, এবং মাসিক সংক্রান্ত এই আয়াতে কুরআনের এই শব্দের অর্থগুলো লক্ষ্য করলে দেখা যায় শব্দটি ক্ষতিকর কিছু কষ্টকর কিছু বোঝাতেই সব জায়গায় ব্যবহার করা হয়েছে। এছাড়াও আরেকটি লক্ষ্য করার ব্যাপার হলো এই আয়াতে হওয়ার কথা মুজিন, যার অর্থ কষ্টকর কিছু, কিন্তু আমরা এর মাসদার রূপ দেখতে পাই যার অর্থ হচ্ছে মাসিক, হচ্ছে কষ্ট যাকে বলে। কষ্ট কী জিনিস সেটা মাসিক হলে বুঝবে। আল্লাহ পুরুষদেরকে জানিয়ে দিচ্ছেন যে তার দৃষ্টিতে এটা ভীষণ কষ্ট, তাই পুরুষরা যেন একে হালকাভাবে না নেয়। এছাড়াও আরও একটি বিষয় লক্ষ্য করার, একই সাথে নারীদেরও এটা বুঝতে হবে যে মাসিক শুধু নারীদের জন্য কষ্ট না, পুরুষদের জন্য একটা যথেষ্ট মানসিক কষ্ট। এই সময়টাতে পুরুষদের বিশেষভাবে মানিয়ে চলতে হয়, পুরুষদেরকে যথেষ্ট সংযম পালন করতে হয়। এছাড়া পুরুষদের শারীরিক কষ্ট তো আছেই, মনে রাখতে হবে নারী পুরুষ দুজনের এই কষ্ট হচ্ছে তাদের ভবিষ্যৎ বংশধরদের নিরাপত্তার জন্য একটা বিনিয়োগ। প্রত্যেক বাবা মাই চাইবেন তাদের বাচ্চারা যেন সুস্থ সবল হয়, ত্রুটিবিহীন হয়। এর জন্য তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি থাকবে, মাসিক হচ্ছে সেই ত্যাগের একটি অংশ। তাই মাসিকের সময় নিজেদেরকে তাদের থেকে আলাদা রাখো। আল্লাহ বলেছেন যে এই সময়টাতে যেন পুরুষরা নিজেদেরকে নারীদের থেকে আলাদা রাখে, অর্থ নিজেদেরকে কোনো কিছু থেকে দূরে রাখা, স্ত্রীদেরকে আলাদা করে দেওয়া নয়। পুরুষদের দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, স্ত্রীদের দূর করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়নি। এখন অনেকে এই আয়াতের অর্থ শাব্দিকভাবে নিয়ে মাসিকের সময় স্ত্রীদের থেকে 100 হাত দূরে থাকা শুরু করেন, কিন্তু আমরা জানি কুরআনে আল্লাহ কখনোই যৌনতাকে সরাসরি ভাষায় প্রকাশ করেন না। তিনি যাবতীয় যৌনতা সম্পর্কিত আয়াতগুলোতে খুবই মার্জিত ভাষা ব্যবহার করে ইঙ্গিত জানিয়ে দেন তার আদেশগুলো, যদিও অনুবাদগুলোতে আমরা সরাসরি অশ্লীল শব্দের ব্যবহার দেখতে পাই, কিন্তু মূল আরবিতে কোনো ধরনের অশ্লীল শব্দ নেই। যেমন মাসিক শেষ হলে পুরুষরা কী করতে পারবে সেটা আল্লাহ ইঙ্গিতে বুঝিয়েছেন, যখন তারা নিজেদেরকে পরিচ্ছন্ন করে তখন তাদের কাছে যাও, যেখানে যেতে আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন। যারা এই আয়াতের আগের অংশটির শাব্দিকভাবে অর্থ করে মাসিকের সময় স্ত্রীদের থেকে একেবারে দূরে থাকেন, তাদের এই অংশেরও শাব্দিক অর্থ করা উচিত। এই অংশের শাব্দিক অর্থ করলে তখন তাদেরকে স্ত্রীদের আশেপাশে ঘুরতে হবে, অন্য কিছু করতে পারবে না। কিন্তু তারা আয়াতের এই অংশের শাব্দিক অর্থ করেন না, কারণ করলে সেটা তাদের জন্য বড়ই কষ্টের ব্যাপার হবে। আরবি শব্দের ভাণ্ডার বিশাল, বাংলার থেকে অনেক বেশি। এতে এমন সব অশ্লীল শব্দ আছে যা ব্যবহার করে অত্যন্ত স্পষ্টভাবে ভয়াবহ সব বর্ণনা দেওয়া যেত, কী করা যাবে এবং কী করা যাবে না। কিন্তু আল্লাহ কুরআনে কোথাও সামান্যতম অশ্লীল শব্দ ব্যবহার করেননি, বরং তিনি সবসময় অত্যন্ত শালীনতা বজায় রেখে ইঙ্গিতে বুঝিয়েছেন। যাদের বোঝার তারা ঠিকই বুঝবে, যাদের বোঝার বয়স হয়নি তারা পড়ে অশ্লীল কিছু কল্পনা করবে না। 7-8 বছরের বাচ্চা কুরআন মুখস্থ করার সময় যেন এইসব আয়াত পড়ে আঁতকে না ওঠে। বাবা মাকে প্রশ্ন করলে বাবা মা যেন কঠিন পরিস্থিতিতে না পড়েন, সেজন্য আল্লাহ এমন সব শব্দ ব্যবহার করেছেন যে সহজেই একটি বাচ্চাকে কিছু একটা বলে চুপ করিয়ে দেওয়া যায়। বরং যত সব রগরগে বর্ণনা পাবেন বাইবেল এবং অন্য ধর্মের গ্রন্থে, সেই গ্রন্থগুলো পুরো মাত্রায় পর্ণ। সেগুলো যে পুরুষদের উর্বর কল্পনার ফসল তা যৌনতা সম্পর্কিত অধ্যায়গুলো পড়লেই বোঝা যায়। একাধিক হাদিসে আমরা দেখতে পাই মাসিকের সময়টাতে পুরুষের শুধুমাত্র একটি বিশেষ কাজ করতে মানা করা হয়েছে। এছাড়া স্ত্রীদের সাথে শোয়া, ঘুমানো, একসাথে খাওয়া, আলিঙ্গন করা, অন্তরঙ্গ হওয়াতে কোনো বাধা নেই। বিভিন্ন তাফসিরে বিস্তারিত বর্ণনা রয়েছে এ সময় কী করা যাবে আর কী করা যাবে না এ সম্পর্কে। প্রিয় দর্শক এবং প্রিয় বোন, আশা করি মাসিক সম্পর্কে আপনার যে ভুল ধারণাটি ছিল সেটি সম্পূর্ণরূপে পরিবর্তন হয়েছে। মাসিক আল্লাহর দেওয়া
কোনো শাস্তি নয়, বরং এটি হচ্ছে আল্লাহর দেওয়া একটি সুন্দর উপহার, যার মাধ্যমে আমরা একটি সুস্থ সবল সুন্দর বাচ্চা উপহার পেয়ে থাকি আল্লাহর মাধ্যমে। এবং এ সময় আশীর্বাদেরও সময় বলা যেতে পারে। আমরা অনেক সময় বলতে মাসিকের সময় দেখা যায় অনেক রকমের আমল করতে পারি, দোয়া করতে পারি, জিকির করতে পারি, কারণ এই সময় আমাদেরকে নামাজের জন্য সময় দিতে হচ্ছে না। তাহলে আমরা অনেক সময় পাচ্ছি দোয়া এবং জিকির করার জন্য, যেটা হয়তো মাসিক ছাড়া ওই সময়টাতে খুব কম সময় পেয়ে থাকি। তাহলে এটিকে আশীর্বাদ বলা যেতে পারে। প্রিয় দর্শক এবং প্রিয় বোন, আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে দিতে পেরেছি। এরপরও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন, অথবা ফেসবুকের পেজের ইনবক্সে জানাতে পারেন, আমি আরও ক্লিয়ার করার তাহলে চেষ্টা করব। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় ইসলামের পথে থাকুন, ইসলামের সাথে থাকুন। আরেকটি কথা, হয়তো ইসলামিক বিষয়ে কথা বলতে গেলে ভিডিও একটু দীর্ঘ হয়ে যায়, লম্বা হয়ে যায়, কিন্তু সেজন্য আপনারা কেউ ভিডিও অল্প একটু দেখেই বাদ দিয়ে দিবেন না, চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটিই দেখার জন্য, কারণ ইসলাম সংক্ষেপ না, বিস্তারিত। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় ইসলামের সাথে থাকুন।